হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লু বিসিএস ভিসান বিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে থেকে আমরা শুরু করতে চলেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তো প্রতিদিন এই ক্লাসগুলো কিন্তু অল্টারনেট ডে হিসাবে চলবে অর্থাৎ একদিন করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং একদিন করে পঁচিশটা করে যে আমরা মর্নিংয়ে সেট করছি সেইগুলো অর্থাৎ অল্টারনেট ডে হিসাবে এই ক্লাসগুলো কিন্তু চলবে তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট ফর অল এক্সাম শুধুমাত্র যে ডাব্লু বিসিএস তার জন্য নয় কেননা সামনে তোমাদের অনেকগুলো এক্সাম আসতে চলেছে এন সামনে রয়েছে রয়েছে রেলের গ্রুপ ডি এবং সম্ভবত কিন্তু সামনে এস এসি রয়েছে এবং যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য কিন্তু এই হচ্ছে কারেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো দু হাজার একুশ সালের সম্পূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা কভার আপ করার চেষ্টা করব ওকে তো আজকে থেকে শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস দেখো আজকে আমরা সেট নাম্বার ওয়ান করবো তো পঁচিশটা করে প্রতিদিন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেগুলো আমরা উত্তরগুলো করে নেব তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন এই ক্লাসগুলোর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য ওকে তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ লাইট হাউস প্রোজেক্ট ইন হাউ মিনি স্টেটস অন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ দু সালের প্রথম জানুয়ারিতে নরেন্দ্র মোদী কতগুলো রাজ্যে লাইট হাউসের প্রতিষ্ঠা করেছেন তো নরেন্দ্র মোদী সম্পর্কে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ তিনি ফেমাস একজন গোটা বিশ্বব্যাপী ব্যক্তি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সিক্স ছটি রাজ্যে এই লাইট হাউস এর প্রজেক্ট ফাউন্ডেশন করেছেন বা ফাউন্ডেশন স্টোন বা ভিত্তি প্রস্তর হচ্ছে করেছেন মোট ছটা রাজ্যে রাজ্যে কি দেখো নরেন্দ্র লেট ফাউন্ডেশন প্রজেক্ট অন জানুয়ারি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইন সিক্স স্টেটস অর্থাৎ ছটা রাজ্যে করেছেন কোন কোন দেখো উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ তামিলনাড়ু ঝাড়খণ্ড এবং ত্রিপুরা মোট এই ছটি রাজ্যে লাইট হাউস প্রজেক্ট হচ্ছে তার ভিত্তি প্রস্তর হচ্ছে কি বলবো ওটা উদযাপন করেছেন নম্বর প্রশ্ন দু হু উইথ ইয়ার অ্যাওয়ার্ড ভিভিআই প্রশ্ন এটি পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল রয়েছে এই প্রশ্নটা হু হ্যাজ বিন অনার্ড উইথ ডিআরডিওস সায়েন্টিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্থাৎ নিচের কোন বিজ্ঞানী ডিআরডিও সাইন্টিস্ট অব দ্য সম্মানিত হয়েছেন তো সঠিক উত্তর হবে অপশানো দ্য ইয়ার ওয়াজ গিভেন টু ইন্ডিয়ান সাইন্টিস্ট হেমন্ত কুমার পান্ডে ফর হিস আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন ডেভেলপমেন্ট অফ সিক্স হার্বাল মেডিসিন অর্থাৎ ছ ধরনের হার্বাল মেডিসিন প্রস্তুত বা হচ্ছে তৈরি করার জন্য ভারতীয় বিজ্ঞানী হেমন্ত কুমার পান্ডা হচ্ছে পান্ডেকে ডিআরডিও সায়েন্টিস্ট অব দ্য সম্মানিত করা হয়েছে এবার ডিআরডিওর সম্বন্ধে আমরা দেখবো দেখো ডিআরডিওর সম্পূর্ণ নাম হলো ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা এস্টাবলিশড হয়েছিল উনিশশো আটান্ন সালে অ্যান্ড ইটস হেডকোয়ার্টার অ্যাট ডিআরডিও বিল্ডিং ইন নিউ দিল্লি এবং নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টার রয়েছে তো গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন দেখো মহিলাদুত থুরাই হ্যাস রিসেন্টলি বিন এস্টাবলিশ অ্যাস থার্টি এইট ডিস্ট্রিক্ট হুইচ স্টেট থুরাই নামক একটি আটত্রিশতম জেলা হিসাবে কোন রাজ্যের জেলা নতুন জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তিন নম্বর প্রশ্ন তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তামিলনাড়ু তামিলনাড়ুর আটত্রিশতম নতুন জেলা হিসাবে স্থাপিত হয়েছে মহিলাদিথুরাই নামক একটি জেলা দেখো চার নম্বর প্রশ্ন হোয়ার ওয়াজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি সেট আপ দ্য কান্ট্রিজ হাইস্ট মেট্রোলজিক্যাল সেন্টার ভিবিআই প্রশ্ন অলরেডি এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা এসে গেছে কোথায় ইপিএফও যে ইউপিএসসির সরি ইপিএফও যে ইউপিএসসির আন্ডারে পরীক্ষা হয়েছিল সেইখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল অর্থাৎ ভারত সরকারের দ্বারা যে নতুন একটা মেট্রোলজিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত করা হয়েছে এবং যেটা কিন্তু ভারতের সর্বোচ্চ অর্থাৎ সব থেকে উঁচু স্থানে রয়েছে তো সেটা কোন জায়গায় অবস্থিত তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ইন হুইচ স্টেট ওয়াজ নাইনটি এইট মিউজিক ফেস্টিভ্যাল হেল্ড নিচের কোন রাজ্যে আটানব্বইতম টানসেন্ড মিউজিক ফেস্টিভ্যালটা উদযাপিত হয়েছে নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও বি মধ্যপ্রদেশে তো এরপর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য তোমরা যদি দু একুশ সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে পেতে চাও তো আমাদের ভিস্টান ডাব্লিউ বিসিএস এর পক্ষ থেকে কিন্তু একটা ইবুক লঞ্চ করা হয়েছে এবং প্রথম দিনেই কিন্তু খুব ভালো রেসপন্স পাওয়া গেছে প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি পারচেস করে ফেলেছে

ওয়ান লাইনার পাবে প্রতিটা মাসে টপিক ওয়াইজ এবং সেই যে ওয়ান লাইনার গুলো পড়লে থিওরি হিসাবে সেগুলো প্র্যাকটিস করার জন্য এমসিকিউ রয়েছে এবং সম্পূর্ণ টপিক ওয়াইজ রয়েছে তো এইটা যদি তোমরা পার্চেস করো এখান থেকে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সি সেকশন থেকে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থেকে কিন্তু অবশ্যই তোমরা স্কোর করতে পারবে ওকে তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে সেইখান থেকে কিন্তু তোমরা এই ই বুকটাকে খুবই স্বল্প মূল্যে কিন্তু পার্চেস করে নিতে পারবে ওকে এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফর অল এক্সাম আপকামিং সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং ছত্রিশ শো কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে এবং থাউজেন্ড প্লাস কিন্তু অনলাইনেরও পেয়ে যাবে ওকে তো খুবই সুন্দর একটা ইবুক লঞ্চ করা হয়েছে তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে এটা পার্চেস করে নিও নেক্স্ট ছ নম্বর প্রশ্ন দেখো হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান এন্ড সিইও অফ রেলওয়ে বোর্ড ভিভিআই প্রশ্ন ঠিক আছে বহুবার প্রশ্নটা অলরেডি পরীক্ষায় এসে গেছে সালে যতগুলো পরীক্ষা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে অর্থাৎ নিচের কোন ব্যক্তি নতুন চেয়ারম্যান এন্ড সিইও অফ রেলওয়ে বোর্ড অর্থাৎ রেলওয়ে বোর্ড বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও পদে নিযুক্ত হয়েছে তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি সুনীত শর্মা সাত নম্বর প্রশ্ন হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেপুটি ইলেকশন কমিশনার অর্থাৎ নিচের কোন ব্যক্তিকে নির্বাচন কমিশনের দ্বারা ডেপুটি ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে তো সঠিক উত্তর হবে উমেশ সিনহাকে ডেপুটি ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা আট নম্বর প্রশ্ন হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ সিইও অফ সেল ভিভিআই প্রশ্ন পরীক্ষায় অলরেডি এসেছে পুলিশ পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা অর্থাৎ নিচের কোন ব্যক্তিকে সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের নতুন সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি সোমা মন্ডলকে দেখো ডিটেলসে সোমা মন্ডল ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ সিইও অফ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অন জানুয়ারি ফার্স্ট টু থাউজেন্ড অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু সালে সোমা মন্ডলকে সেলের নতুন হচ্ছে সিইও পদে নিযুক্ত করা হয়েছে দেখো সেল ওয়াস এস্টাবলিশড অন নাইনটিন্থ জানুয়ারি নাইনটিন ফিফটি ফোর খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম এবং এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে নিউ দিল্লিতে নেক্সট ন নম্বর প্রশ্ন হুইচ স্টেট উইল হোস্ট ফর্টিন্থ গ্লোবাল হেলথ কেয়ার সামিট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ চোদ্দতম গ্লোবাল হেলথ কেয়ার সামিট দু সালে কোন রাজ্য হোস্ট করেছিল বা আয়োজন করেছিল তো ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ নেক্সট দশ নম্বর প্রশ্ন হুইচ কান্ট্রিজ ন্যাশনাল অ্যান্থেম ওয়ার্ড হ্যাজ রিসেন্টলি বিন চেঞ্জ ভিভিআই প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু ইপিএফও ইউপিএসসির এক্সামে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা এসেছিল অর্থাৎ নিচের কোন দেশের ন্যাশনাল অ্যান্থেমটাকে চেঞ্জ করা হয়েছে তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অফসান বি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতকে সামান্য পরিমাণ চেঞ্জ করা হয়েছে এগারো নম্বর প্রশ্ন ইন হুইচ সিটি থাওবাল মাল্টিপারপাস প্রজেক্ট বা থাউবাল ড্যাম হার ইনোগ্রেটেড রিসেন্টলি নিজের কোন রাজ্যে থাউবাল মাল্টিপারপাস প্রজেক্টটাকে উদ্বোধন করা হয়েছে সম্প্রতি তো প্রশ্ন নাম্বার এগারোর সঠিক উত্তর হবে অপশন বি ইমফল ইমফলে নেক্সট বারো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল টু থাউজেন্ড প্রশ্ন পরীক্ষার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল টু এই টেবিলে ভারতের পজিশন কততম স্থানে রয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল টু থাউজেন্ড টোয়েন্টি তো প্রশ্ন নাম্বার টুয়েলভ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিক্স ছ নম্বর পজিশনে রয়েছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন হু রিসেন্টলি বিকেম দ্য সিক্সটি চেস গ্র্যান্ডমাস্টার মাস্টার অফ ইন্ডিয়া ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য পরীক্ষার জন্য সম্প্রতিকে সাতষট্টি তম চেস গ্র্যান্ড মাস্টার হয়েছেন ভারতের ভালো করে দেখবে এই সংখ্যাটা সাতষট্টি তম বলেছে তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লিওন মেন্দোকা লিওন মেন্দনকা তম চেস গ্র্যান্ড মাস্টার হয়েছেন ভারতবর্ষের চোদ্দ নম্বর প্রশ্ন হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ডেথ পেনাল্টি নিজের কোন দেশ সম্প্রতি এই যে মৃত্যু দেয়া বা ডেথ পেনাল্টিটাকে অ্যাবলিশ করে দিয়েছে বা শেষ করে দিয়েছে বা তুলে নিয়েছে তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি কাজাকিস্তান পনেরো নম্বর প্রশ্ন হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড দেশ নায়ক দিবস অর্থাৎ নিচের কোন রাজ্য সম্প্রতি দেশ নায়ক দিবস এটাকে ঘোষণা করেছে এবং উদযাপন করেছে তো সঠিক উত্তর হবে অপশন বি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য তো এটা তেইশে জানুয়ারি টোয়েন্টি থার্ড জানুয়ারি বার্থডে কার অফ নেতাজি ঠিক আছে নেতাজির জন্মদিনটাকে উদযাপন করতে দেশ নায়ক দিবস হিসাবে পালন করা হবে তেইশে জানুয়ারি এই দিনটাকে এটা কিন্তু ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল ষোলো নম্বর প্রশ্ন পঙ্কজ মিথাল হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ জাস্টিস অফ হুইচ হাইকোর্ট নিচের কোন রাজ্যের চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন হাইকোর্টের পঙ্কজ মিথাল তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হাইকোর্ট অব জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লাদাখ ওকে সতেরো নম্বর প্রশ্ন হু রিসেন্টলি ইনোগ্রেটেড দ্য ন্যাশনাল মেট্রোলজিক্যাল কনক্লেভ টু নিচের কোন ব্যক্তি ন্যাশনাল মেট্রোলজিক্যাল কনক্লেভ টু হচ্ছে উদ্বোধন করেছেন তো সঠিক উত্তর হবে আমাদের প্রধানমন্ত্রী অপশান সি নরেন্দ্র মোদী আঠারো ইন হুইচ স্টেট রাম পার্ক হ্যাজ বিন ইনোগ্রেটেড রিসেন্টলি নিচের কোন রাজ্যে রাম লিঙ্গেশ্বা পার্ক সম্প্রতি উদ্বোধন করা হয়েছে তো হুইচ কান্ট্রিজ পার্লামেন্ট হ্যাজ রিসেন্টলি স্টার্টেড মালালা ইউসুফজাই স্কলারশিপ নিচের কোন দেশের পার্লামেন্ট সম্প্রতি মালালা ইউসুফজাই স্কলারশিপ নামক একটি বৃত্তি বা স্কলারশিপ চালু করেছে ভিভিআই প্রশ্ন এটি এই প্রশ্নটা কিন্তু পুলিশ পরীক্ষাতে এসেছে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তো সঠিক উত্তর হবে অপশন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কুড়ি নম্বর প্রশ্ন দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিসেন্টলি সাইন্ড ওয়ান জিরো ফাইভ মিলিয়ন এগ্রিমেন্ট উইথ হুইচ কোম্পানি অর্থাৎ নিচের কোন সংস্থার সাথে একশো পাঁচ মিলিয়নের এগ্রিমেন্ট করেছে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো সঠিক উত্তর হবে অপশন সি ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংকের সাথে সম্প্রতি এগ্রিমেন্ট করেছে পশ্চিমবঙ্গ একশো পাঁচ মিলিয়ন ডলারের জন্য দেখো শর্ট নোট দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যা সাইন্ড দেখো ওয়ান জিরো ফাইভ মিলিয়ন অর্থাৎ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ মিলিয়ন এগ্রিমেন্ট উইথ ওয়ার্ল্ড ব্যাংক টু ইম্প্রুব দ্য ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম ওকে হু হ্যাজ ইলেক্টেড অ্যাস নিউ প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন বা এআইএসএফ অর্থাৎ অল ইন্ডিয়া চেস ফেডারেশনের নতুন সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন তো টোয়েন্টি ওয়ান এর সঠিক উত্তর হবে অপশান বি সঞ্জয় কুমার টোয়েন্টি টু হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড এস দ্য চেয়ারম্যান অব দ্য হিউম্যান রাইটস সেল ফর্মড বাই ইন্ডিয়ান আর্মি অর্থাৎ ভারতীয় সেনার দ্বারা গঠিত হিউম্যান রাইটস সেলের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তো সঠিক উত্তর হবে অপশন বি গৌতম চৌহান নেক্সট টোয়েন্টি থ্রি হোয়ার হ্যাজ দ্য খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট স্টার্টেড রিসেন্টলি অর্থাৎ নিচের কোন স্থানে খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট সম্প্রতি শুরু হয়েছে তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি কার্গিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্যাংশন রুপিস নাইনটিন এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিসে করোর ফর রিকনস্ট্রাকশন অফ আর্থকুইক এফেক্টেড এডুকেশনাল ইনস্টিটিউট অফ হুইচ কান্ট্রি অর্থাৎ নিচের কোন দেশকে ভারত সরকার উনিশ দশমিক দুই এক কোটি টাকা দিয়ে সাহায্য করেছে সেই দেশের ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প দ্বারা এফেক্টেড যে এডুকেশনাল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে পুনর্গঠনের জন্য তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি নেপাল নেপালকে সাহায্য করা হয়েছে এবং আজকের ক্লাসে শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার পঁচিশ তো আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স যে ক্লাসগুলো করছি বা সেটগুলো করব এবার থেকে সেগুলো সেখানে পঁচিশটা করে প্রশ্ন উত্তর আমরা প্রতিদিন আলোচনা করব দেখো হেমা কোহলি হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাস চিফ জাস্টিস অব হাইকোর্ট অর্থাৎ নিচের কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন হেমা কোহলি তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ তেলেঙ্গানার ওকে তো ক্লাসটা শেষ করার আগে আরো একবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দু সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু ভীষণ এর পক্ষ থেকে একটা সম্পূর্ণ ইবুক লঞ্চ করা হয়েছে তো সেই ইবুকটার ডেসকিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর বারো মাসে সম্পূর্ণ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে তো প্রতিটা মাসের একদম টপিক ওয়াইজ ওয়ান লাইনার এবং ওয়ান লাইনারের পরে প্র্যাকটিসের জন্য এমসিকিউ দেওয়া রয়েছে থার্টি সিক্স হান্ড্রেড কিন্তু এমসিকিউ তোমরা পাবে থাউজেন্ড কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং ইবুক পারচেস করার একটাই সুবিধা তোমরা যখন খুশি এটাকে খুলে নিজেদের ইচ্ছামতো মতো সার্চ করে পড়তে পারবে ঠিক আছে তো এটা কিন্তু সুবিধা এবং এইটা কিন্তু এইখান থেকে থেকে তোমরা তোমরা মার্কস কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট পাবে ওকে তো এবং হচ্ছে আপকামিং সমস্ত জন্য এই ইবুকটা হচ্ছে তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ তো ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে সেইখান থেকে কিন্তু খুবই স্বল্প মূল্যে তোমরা পার্চেস করে নাও তো আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং তোমরা কমেন্ট করে জানাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ডাব্লি এর নোটিফিকেশনটাও আসতে চলেছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভীষণ ডাব্লু বিসিএস এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য ওকে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ